হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম রেন, যে শহর থেকে একটা আইল্যান্ডে আসছে তার দাদির সাথে থাকতে। কি কারণে সেটা আমরা সামনে জানতে পারবো। সে ওখানে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য অনুভব করছিল, তখনই সে একটা ক্যান্ডি বক্স দেখে এবং ওটা তাকে আকর্ষণ করে, এজন্য সে সেটা নিতে যায়। কিন্তু তখনই তার বন্ধু তাকে নিতে চলে আসে, এজন্য সে তাদের কাছে চলে যায়। ওয়েল গাইস, তার মেয়ে বন্ধুর নাম লিলি আর ছেলে বন্ধুর নাম হিয়নজুন। সে খুবই হ্যান্ডসাম এবং পপুলার ছিল। হিয়নজুনকে আমরা জুন বলেই ডাকবো। জুন ছোট থেকে রিনকে মনে মনে লাইক করে, এজন্য রিন আইল্যান্ডে আসাতে সে খুবই খুশি। তখন তার বান্ধবী লিলি বলে, এই হেডফোনটা কেমন? তখন রিন দুজনকে তার রোগের ব্যাপারে বলে। তার একটা রিয়ার রোগ আছে, এজন্য সে ছোট ছোট আওয়াজ খুবই জোরে শুনতে পায়। এটা শুনে রিনের জন্য জুনের কাছে অনেক খারাপ ফিল হয়। জুন নতুন কার নিয়ে আসছিল, এজন্য লিলি বলে এখন জুনের বিজনেস খুবই ভালোই চলছে। আসলে এই আইল্যান্ডে তার একটা রেস্টুরেন্ট আছে এবং সেটা খুবই ফেমাস রেস্টুরেন্ট। এখানকার কাজের ছেলেগুলোও খুবই হ্যান্ডসাম এবং ভিন্ন ভিন্ন দেশ থেকে আসছে। তারপর আমাদের একটা জমি দেখানো হয়, এটা জুনের ছিল। ওখানে হ্যান্ডসাম ছেলেরা ক্যারেট মানে গাজর তুলতেছিল। লিলি বলে এখানের কাস্টমার তার পছন্দের হ্যান্ডসাম ওয়ার্কার চয়েস করে, যে সে কোন ছেলের হাতে রান্না খেতে চায়। তারপর রেস্টুরেন্ট দেখানো হয় যেখানে বাইরে এবং ভেতরে বহু মেয়ে কাস্টমার ছিল। লিলি বলে, দেখো এটাকেই বিজনেস বলে। এসব মেয়েরা এখানে এই জন্যই খাইতে আসছে কারণ এখানের প্রত্যেকটি কাজের ছেলে খুবই প্রিটি এবং অনেক হ্যান্ডসাম। রিন বলে, জুনের বুদ্ধি আছে, আমিও এখানে একদিন খাইব, তবে এখন আমার যেতে হবে। তবে জুন তাকে যেতে দেয় না, বলে এত শীঘ্র চলে যাচ্ছ কেন? রিন বলে, কারণ তুমি কাজে বিজি আছো এজন্য। তখন জুন বলে, আমি তোমার জন্য অলওয়েজ ফ্রি, তুমি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। জুন বলে, আচ্ছা তুমি এখনো কি ড্রিঙ্কস করো? এটা শুনে সে একটু সাইলেন্ট হয়। পরে বলে, আমি এখানে আমার খারাপ অভ্যাসটাকেই ঠিক করতে আসছি। তবে তার কথা ঠিক মতো বুঝতে পারে না জুন। তারপর রিন তার দাদির বাসায় পৌঁছায়। দাদি তাকে দেখতেই ছুটে এসে জড়িয়ে ধরে, কারণ দাদি তাকে অনেক মিস করতেছিল। রাত্রে সে ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না, কারণ ঘড়ির কাটার হালকা আওয়াজ সে খুবই জোরে জোরে শুনতে পায়। এজন্য সে ইরিটেড হয়ে ঘড়ির কাটা বের করে ফেলে। মনে হয় রিন এই শব্দের কারণে শহর ছেড়েছে, কারণ শহরে খুবই সাউন্ড থাকে এবং আইল্যান্ডে সবকিছু শান্ত থাকে। তবে তার ভয় হয়, মনে মনে ভাবে, আমাকে কি এই রোগের সাথে পুরা লাইফ পার করতে হবে? তারপর সে তার হেডফোন লাগিয়ে তার প্রিয় সিঙ্গারের গান শুনতে শুনতে ঘুমায় যায়। সে রোজ এই সিঙ্গারের গান শুনতে শুনতে ঘুমায়, কারণ তার ভয়েসটা অনেক সুইট, এজন্য ইজিলি তার ঘুম চলে আসে। তারপর আমাদের ওই সিঙ্গারকে দেখানো হয়, তার নাম কাং। সে ওই দেশের খুবই পপুলার একটা সিঙ্গার। তারপর তার এক ইন্টারভিউতে তাকে এক লেডি বলে, তোমার কি কোনো মেয়ের সাথে চক্কর চলতেছে? কাং বলে, না এমন কিছু না, ওই মেয়েটি শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েটি বলে, তবুও কোনো না কোনো মেয়েকে তো তোমার ভালো লাগে, নাকি তোমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই? তখন সে বলে, এখনো কোনো মেয়েকে আমি সেভাবে লাইক করিনি, তবে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার প্রতি ইন্টারেস্টেড থাকে, কাইন্ডলি থাকবে এবং সে নিজের প্রতি আমাকে আকর্ষিত করবে। তবে এসব গুণ আপনার ভেতরে নেই, এজন্য পার্সোনাল কোর্সিং করা বন্ধ করেন। এটা শুনে মেয়েটির মুখ বন্ধ হয়ে যায়। ইন্টারভিউয়ের পর কাঙের বস তাকে বকা দেয়, কারণ এমনটা বলার জন্য তার ইমেজ খারাপ হতে পারে। তবে কাং বলে, সেটাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ কাঙের যেটা ভালো লাগে সে সেটাই করে। বস কাঙকে এক আইল্যান্ডে যাওয়ার অর্ডার দেয়, যাতে করে কাং মন দিয়ে নির্জন জায়গায় বসে পরের গানটি লিখতে পারে। তারপর আমরা দেখি কাং কারে বসে আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, অ্যানকোড হিপ হপ সিঙ্গার গ্রুপ জেজু নামের একটা আইল্যান্ডে যাচ্ছে। এটা শুনে কাং তার বসের বলা আইল্যান্ড ক্যান্সেল করে ডাইরেক্ট জেজু আইল্যান্ডে যাওয়ার ডিসাইড করে। তবে এই বিষয়টা সে বসকে গোপন রাখবে। তবে কাং এটা করছে কেন, তার অ্যানকোড গ্রুপের সাথে কি সম্পর্ক, এসব আমরা সামনে জানতে পারব। তারপর আমরা অ্যানকোড গ্রুপের 7 মেম্বারদের দেখি, তারা ওই আইল্যান্ডে পৌঁছে গেছে। তাদের বসের নাম ইয়ন, সে বেশি কথা বলতে লাইক করে না। পরের সিনে দেখি রিন জুনকে হেল্প করছে। সেখানে রিন জুনকে বলে, আজ আন্টি যদি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো, কারণ তার ছেলে এখন খুবই পপুলার এবং বড়লোক হয়ে গেছে। এসব শুনে জুন হাসতে থাকে।
তারপর জুন একটা কাজে এখান থেকে চলে যায়। রিন গান শুনতে শুনতে গাজর উঠাচ্ছিল, তখনই অ্যানকট গ্রুপ ওখানে চলে আসে। তারা আসলে বিবি গেস্ট হাউস খুঁজতেছিল। তখন ড্র্যানকে বলে বিবি গেস্ট হাউস কোথায়। রিন একটু রেগে যায়, কারণ ইয়ন ভুল করে তার উঠানো গাজরের উপরে পা রাখছিল, এজন্য প্রথম সে তাকে পিছনে টান দেয়। তারপর ইশারায় বলে বিবি গেস্ট হাউস ওখানে। আসলে বিবি গেস্ট হাউস রিন দেরি। পরের সিনে দেখি রিনের দাদি সাগরের নিচে যাবে এবং রিনের জন্য স্পেশাল খাবার খুঁজতে যাবে। তখন এক লেডি তাকে বলে আবহাওয়া ঠিক নাই, ওখানে যেও না, কিন্তু সে তার কথা শোনে না, সে পানির নিচে চলে যায়। তবে যখন সে নিচ থেকে উপরে ফিরে আসতেছিল তখন তার পা একটা জালে ফেসে যায়, এজন্য সে উপরে উঠতে পারছিল না। তখনই আমরা ওই ক্যান্ডি বক্সকে দেখি, যেটা মুভির প্রথমে রিনের সামনে দেখানো হয়েছিল। অনেক সময় পার হয়ে যাওয়ার পর রিনের কাছে হসপিটাল থেকে কল আসে এবং বলে তার দাদি হসপিটালে অ্যাডমিট আছে। রিন তখনই জলদি করে সাইকেল নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তাড়াহুড়া করে যেতে যেয়ে রিন তার হেডফোন আনতে ভুলে যায়, এজন্য ট্রাফিকের আওয়াজ শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তার এসব অবস্থা ওই সিঙ্গার কাং কারের ভিতরে বসে দেখতে থাকে। সে একটু আগেই এই আইল্যান্ডে পৌঁছাইছে। তখন বহু প্রবলেমের কারণে রিন নিচে পড়ে যায়। কাং দেখে ওই মেয়েটা খুবই প্রবলেমে আছে, এজন্য সে তাকে বাঁচাতে তার কাছে যায়। তাকে উঠিয়ে বলে তুমি ঠিক আছো। রিন কাংকে দেখে বিশ্বাস করতে পারছিল না, মনে মনে বলে এই ছেলেটা কি সত্যি ফেমাস সিঙ্গার কাঙে, নাকি আমি কোনো স্বপ্ন দেখতেছি। সিন কাট হয়, দেখি রিন দৌড়ে দাদির নিকটে আসে। দাদির জ্ঞান ফিরে আসছে, এটা দেখে সে লম্বা নিঃশ্বাস ফেলে, কিন্তু সে দেখে তার দাদির হাতে ওই ক্যান্ডি বক্স, যেটা সে ড্রামার শুরুতে দেখছিল। দাদিকে বলে এটা কি জিনিস, তখন দাদি বলে এটাই আমাকে বাঁচিয়েছে, যখন আমার পা জালে ফেসে গেছিল তখন আমি খুবই চিন্তিত হয়ে গেছিলাম, যখন আমি এটা থেকে একটা ক্যান্ডি বের করে খাই তখন আমার মন শান্ত হয়ে যায়, এটা ম্যাজিকের মতো ফিল হয় এবং আমি আমার পুরানো দিনের সমস্ত স্মৃতি দেখতে পাই এবং নিজে নিজেই কিনারে চলে আসি। এটা শুনে রিন একটু অবাক হয়, সত্যি এই বক্সটা এত স্পেশাল। যখন সে বাইরে আসে তখন তার কাঙের সাথে কথা হয়। কাং বলে তোমার দাদি এখন কেমন আছে। রিন বলে ভালো আছে, আর সাথে কাঙ্কে ধন্যবাদও জানায়, কারণ কাং তাকে কারে করে হসপিটালে নিয়ে আসছে। রিন বলে আচ্ছা, তোমাকে কি কেউ কখনো বলছে তুমি ঠিক সুপারস্টার কাঙের মতো দেখতে, জানো আমি তার অনেক বড় ফ্যান। কাং বলে হ্যাঁ, বহু লোক এমনটা বলে আমি নাকি সুপারস্টার কাঙের মতো দেখতে। তারপর কাং সত্যিটাই বলে দেয়, আমি সুপারস্টার কাং, তবে আমি অবাক, এখানেও আমার ফ্যান আছে। এটা শুনে রিন হ্যাং হয়ে পিছনে পড়ে যায়, বলে তুমি সত্যি বলছো। কাং বলে হ্যাঁ। তখনই জুন এখানে চলে আসে, আর আমরা সবাই জানি সে ছোট থাকতে রিনকে অনেক লাইক করে, এজন্য কাঙ্কে এখানে দেখে সে খুবই জেলাস ফিল করে। তখনই জুন রিনকে বলে তুমি হেডফোন রেখে আসছিলা, আর গ্রান্মা কেমন আছে। রিন বলে এখন ভালো আছে, আর তাকে ধন্যবাদ দেয়। জুন তখন বলে এই ছেলেটিকে। রিন বলতে যাচ্ছিল তখনই কাং মাঝে এসে তাকে চুপ করায় এবং চুপি চুপি তাকে তার সেলিব্রিটির বিষয়ে বলতে মানা করে, এজন্য রিন বলে এই ছেলেটা আমার গেস্ট। এটা শুনে জুন চুপ হয়ে যায়, সে মনে করছিল বিএফ কিনা। জুন দাদির কাছে থাকে, রিন কাঙের সাথে চলে যায়। কাং বলে তুমি মিউজিক অনেক পছন্দ করো তাই না। রিন হেডফোন পরে রাখছিল, তার কথা ভালো মতো শুনতে পায় না, মনে করছিল সে এই জায়গার ব্যাপারে বলতেছে, এজন্য সে হাসতে হাসতে পুরো আইল্যান্ডের ব্যাপারে বলতে শুরু করে। কাং রিনের ফানি কথাগুলো শুনে তাকে কিউট বলে। এটা শুনে রিনের গাল লাল হয়ে যায় লজ্জায়। কাং বলে তুমি কি আমাকে সত্যি অনেক বেশি লাইক করো। রিন হাসতে হাসতে বলে হ্যাঁ অনেক বেশি, তখনই চুপ হয়ে যায়। তারপর কাং বলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক কেয়ার করে, এজন্য হসপিটালে হেডফোন নিয়ে চলে আসছিল। তখন রিন বলে না না এমনটা না, ইয়নজুন আমার ভালো বন্ধু শুধুমাত্র, তুমি যেটা ভাবতেছো এমনটা না। তখন কাং তার বলার স্টাইল দেখে হাসতে থাকে, মেয়েটি কত ভোলা ভালা এবং কিউট। রিন বলে তুমি এখানে কি জন্য আসছো, শুটিং আছে নাকি। তখনই কাং রিনের কানে কানে সিরিয়াস হয়ে বলে আসলে আমি একজনকে মার্ডার করছি, এজন্য আমি এখানে এসে লুকাইছি, তুমি তো আমার অনেক বড় ফ্যান, তুমি আমাকে একটু লুকানোর জন্য হেল্প করো প্লিজ। এটা শুনে রিন ভয় পেয়ে যায়, বলে কাকে মার্ডার করছো তুমি আর কেন মার্ডার করছো। তখন কাং পুনরায় হেসে দেয়,
আর বলে আমি তো মজা করছিলাম পাগলি। রাত্রে কাং বিবি গেস্ট হাউসে আসে, রিন তার রুম দেখায় দেয়, কাং তার রুমে চলে যায়। তখনই ইয়ন এসে বলে আমার এবং আমার টিমের খিদা লাগছে, আমাদের খাবার দাও। রিন বলে তুমি সুন্দর করে বলতে পারো না নাকি? ইয়ন বলে সরি, খিদা লাগলে আমার রাগ উঠে যায়। আচ্ছা তোমাদেরও কি খিদা লাগলে মাথা গরম হয়ে যায়? আমার কিন্তু যায়। তারপর কিচেনে এসে খাবার রেডি করে। ইয়নের অ্যানকোর টিম ওই খাবার একটুও লাইক করে না, কিন্তু ইয়ন চুপচাপ খাইতে থাকে। মনে হচ্ছিল তার কাছে রিনের হাতের রান্না খুবই ভালো লাগছে। তারা এটা দেখে একটু শকড হয়। পরে রিন কাংকে খাবার দিতে আসে এবং তাকে বহু কিছু এক্সট্রা দিছিল। কাং এটা নিয়ে ভিতরে চলে যায়। রিন মনে মনে বলে আমি কখনো ভাবিনি আমার পছন্দের সুপারস্টারকে নিজের হাতের খাবার খাওয়াতে পারবো। ওদিকে ইয়ন তার টিমের সাথে ছিল এবং তার বুকে খুবই ব্যথা করতে শুরু করে, কিন্তু ইয়ন যাই করে নিজেকে সামলিয়ে নেয়। রিন ঘুমাতে যাচ্ছিল, তখনই সে এই ক্যান্ডি বক্স থেকে একটা ক্যান্ডি খায়। ক্যান্ডি খাইতেই সে খুবই রিল্যাক্স ফিল করতে থাকে। সে ভিন্ন ভিন্ন সাউন্ড শুনতে পায়, যেমন পানি পড়ার শব্দ, বরফ গলার শব্দ, স্কাচিং করার শব্দ। রিন স্কাচিং করতে অনেক লাইক করে। পরে সে শকড হয়, সত্যি তাহলে এই ক্যান্ডি ম্যাজিক্যাল, যেটা খাওয়ার পর আমরা ওইটা দেখি এবং ওইটা শুনি যেটা আমরা মন থেকে চাই। পরে আমরা দেখি তারা তিনটা ফ্রেন্ড মিলে এনজয় করতেছিল। তখনই ইয়ন এসে বলে তুমি এখানে কি করছো? সকালের ব্রেকফাস্ট কই? রিন বলে রেডি আছি, আমি এখনই দিচ্ছি। ইয়ন বলে তারপর আমাদের রুম পরিষ্কার করে দিও। তখনই রিন ইয়নের দিকে এগিয়ে যেয়ে বলে কি করতে হবে সেটা আমাকে বলতে হবে না, আমি রুম পরিষ্কার করতে গেছিলাম কিন্তু তুমি এবং তোমার টিম ঘুমাচ্ছিল এই জন্য তোমাদেরকে উঠায়নি, আর আমার উপর অর্ডার করতে এসো না। তারপর ইয়ন চলে গেলে লিলি বলে এই ছেলেটা কে রে? তখন রিন বলে এটা একটা রাগী লোক। হ্যান্ডসাম ছেলেটিকে দেখার পর লিলিও ওই গেস্ট হাউসে যেতে চায়। তখন রিন মনে মনে ভাবে এই শালিকে নিয়ে গেলে যদি কাংকে পটায় নাই তাহলে তো আমারই লস। এজন্য সে লিলিকে বলে দেয় কিছু গেস্ট আসছে, তাদের প্রাইভেসি লাগবে, এজন্য সরি, তুমি কিছুদিন গেস্ট হাউসে যেতে পারবে না। তারপরে ইয়ন সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে বলে এই মাসে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস না করি তাহলে আমরা চান্স পাইবো না। ওদিকে রিন কাংকে বাইরে আসতে দেখে তাকে গুড মর্নিং দেয়, কিন্তু যখন অ্যানকোর টিমদের আসতে দেখে তখনই কাং ভেতরে চলে যায়। বাই দ্য ওয়ে তারা সবাই ড্যান্স প্র্যাকটিস করতে যাচ্ছিল। ইয়ন যখন রিনের দিকে তাকায় তখন রিন রেগে তার দিকে তাকিয়েছিল। ইয়ন অমনভাবে তাকিয়ে ওখান থেকে চলে যায়। তারা ড্যান্স করছিল তবে একজন ঠিক মতো প্র্যাকটিস করছিল না, এজন্য ইয়ন রেগে যেয়ে বলে তোমাকে আগেও বলছি ড্যান্সের দিকে ফোকাস দাও, তোমার জন্য সবার ড্যান্স খারাপ হয়ে যাচ্ছে। তখন উল্টা তারা সবাই ইয়নের উপরে রাগ দেখায়, বলে তোমাদের থেকে আমাদের ম্যানেজার শতগুণ ভালো, কমসে কম সে আমাদের উপরে চিল্লায় না। এটা শুনে ইয়ন আরও রেগে যায়, বলে তোমরা জানো ম্যানেজার আমাদের কিছু বলে না কেন? কারণ আমরা চান্স পাই বা না পাই ম্যানেজারের কোনো যায় আসে না। তারপর রাগ করে ওখান থেকে চলে যায়, তার সাথে তার বেস্ট ফ্রেন্ডও বের হয়ে যায়। তারপর আমরা দেখি লুকিয়ে কেউ ইয়নকে দেখছিল। ইয়ন চলে গেলে ওই লোকটি বের হয়, আর এটা আর কেউ না বরং কাং ছিল। ইয়নের বেস্ট ফ্রেন্ড তাকে দেখে ফেলে এবং সারপ্রাইজড হয়, বলে এখানে তুমি ইয়নের জন্য আসছো? কাং বলে হ্যাঁ, আর তাকে বলে আমার উপর ইয়ন এখনো রেগে আছে? তখনই ইয়নের ফ্রেন্ড বলে হ্যাঁ। তারপর আমরা রিনকে দেখি সে অ্যানকোর্ট মেম্বারদের রুম সাফ করছিল। তখনই তার দাদি হসপিটাল থেকে বাসায় আসে। আসলে এই গেস্ট হাউসের দেখাশোনা তার দাদি করে এবং তার রান্না অনেক ফেমাস। দাদি হসপিটালে যাওয়ার কারণে রিনকেই করতে হচ্ছিল। ইয়ন দাদিকে নিয়ে আসছিল এজন্য দাদি তাকে ধন্যবাদ দেয়। রিন ইয়নের দিকে তাকালে তাদের দেখে আমরা বুঝতে পারি তাদের ভিতরে কোনো কিছু তো ছিল আগে, পরে হয়তো সেটা আমরা জানতে পারবো। ইয়ন ওখান থেকে সে গান লিখতে আসে, কারণ তার শীঘ্র একটা পপুলার গান লিখতে হবে যেটা অ্যানকোর টিমের ফার্স্ট ডেবিউট সং হবে। তখনই তার ম্যানেজার তাকে কল করে বলে কাং ওখানে পৌঁছে গেছে। এটা শুনে ইয়ন তো টাস্কি খেয়ে যায়, বলে কাং এখানে আসছে কিন্তু কেন? কিন্তু সে এই ব্যাপারে আর কিছুই বলে না, তাকে জলদি করে সং রেডি করতে বলে। তারপর আমাদের দেখানো হয় রিন বহু বছর পর স্কেচিং করতে বসছে। রিন যাকে লাইক করে তার কথা কল্পনা করতে করতে স্কেচিং আঁকছিল, কিন্তু সেই ছেলেটি কে এটা আমাদের এখনো দেখানো হয়নি। পরে আমরা দেখি কিছু রিপোর্টার জুনের ফটো ক্লিক করতে আসে এবং তার ইন্টারভিউ নেয়, কারণ জুনের রেস্টুরেন্ট দিন বা দিন খুবই ফেমাস হচ্ছে, এজন্য সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পাইছে। ইন্টারভিউতে তার ড্রিমের ব্যাপারে জানতে চায় রিপোর্টার। জুন বলে আমার এখন একটাই ড্রিম,
আমি ওই মেয়েটিকে আপন করে নিতে চাই যাকে আমি ছোটকাল থেকেই পছন্দ করি। ইনফ্যাক্ট আমার এই সাকসেস শুধুমাত্র তার জন্যই। গাইস, আমরা কিন্তু বুঝতে পারছি জুন এখানে কোন মেয়েটির কথা বলছে, অর্থাৎ রিনের। তবে রিন কি তার হবে? আমরা কিন্তু তিনটা ছেলেকে দেখছি, তিনজনের ভিতর রিনের লাইফ পার্টনার কি হবে? এরপর দেখি রিন ক্যান্ডি বক্স নিয়ে বাইরে বসেছিল। ইয়ন তার হাত থেকে ক্যান্ডি বক্সটা নিয়ে নেয় এবং ওটার ভিতর থেকে একটা ক্যান্ডি খেয়ে নেয়। রিন তার মুখ চেপে ধরে বলে, এখনই বের করো না হয় ম্যাজিক শুরু হয়ে যাবে। কিন্তু দেরি হয়ে গেছিল, সে খুবই রিল্যাক্স ফিল করতে থাকে। তবে সে কি দেখছে সেটা আমাদের বলা হয় না। রিন তার থেকে ক্যান্ডি বক্স নিয়ে নেয়, তার ভেতর ওখানে জুন আর লিলিও চলে আসে। লিলি বলে, দুজনে ঝগড়া করছিল নাকি? রিন বলে, না, আমি এই ছেলেটিকে একটুও লাইক করি না। পরে বলে, আচ্ছা তুমি এখানে কিভাবে আসছো? তখন লিলি বলে, আমাকে দাদি আসতে বলছে। দাদি এসে রিনকে বলে, তুমি জুনের সাথে মার্কেটে যেয়ে কিছু মাছ নিয়ে আসো। আর লিলিকে তার সাথে নিয়ে যায়। আসলে আজকে দাদি সমস্ত গেস্টের জন্য স্পেশাল খাবার বানাতে যাচ্ছে। রিন চলে যায় জুনের সাথে। মার্কেটে যেয়ে জুনকে বলে, দেখো এখনো এই সবটা তেমনই আছে, এখানে ছোটকালে আমরা দুজন আসতাম। জুন বলে, হ্যাঁ। জুন বলে, যে যে জায়গা তোমার পছন্দের ছিল আজও এসব জায়গা আমার খুবই ফেভারিট। তখনই সে চুপ হয়ে কথা ঘুরিয়ে নেয়। আসলে জুন বেটা লিলিকে খুবই লাইক করে, কিন্তু তার পাওয়ার প্রতিযোগিতায় তিনটা সুপারস্টার, দেখা যাক কি হয়। অন্যদিকে দেখি ইয়ন রুমে বসেছিল, তবে ক্যান্ডি খাওয়াতে তার কিছু অতীত সামনে আসে। আমাদের দেখানো হয় কাং, ইয়ন এবং এন্ডি তারা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা একসাথে চান্স পেতে যাচ্ছিল মিউজিক কোম্পানিতে। ইয়ন একটা গান রেডি করছিল টিমের জন্য, এটা শুনে সবাই অবাক, বিশেষ করে কাং খুবই পছন্দ করে আর বলে, দেখো একদিন তুমি গানের কিং হয়ে যাইবা। তারা এত ভালো বন্ধু থেকে আলাদা হয়ে গেল কিভাবে? সিন কাট হয়, ইয়ন ড্যান্স প্র্যাকটিস করতে যাচ্ছিল, তখনই সে ওখানে কাংকে দেখে শকড হয়। বলে, তুমি এখানে কি করছো? এখানে আসার কারণ কি? তুমি এখানে কিছু চুরি করতে আসছো না তো? তখন কাং বলে, তুমি এত শিওর কিভাবে হচ্ছো যে পাস্টে ওই জিনিসটা আমি চুরি করছিলাম? তুমি তো নিজের থেকে গিভ আপ করে দিছিলা। আসলে এখানে চুরি বলতে কোন জিনিস চুরির কথা বলা হয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। কাং যখন গেস্ট হাউসে আসে তখন লিলি কাংকে দেখে টাস্কি খেয়ে যায়, বলে, মালটা দেখতে তো পুরাই ফেমাস কেপপ স্টার কাং এর মতো। রিন ওখানে আসতেই বলে, তোমরা বিশ্বাস করবা না, আমি এখনই সুপারস্টার কাংকে দেখেছি। রিন তখন মিথ্যা বলে দেয়, বলে, তুমি নিশ্চিত পাগল হয়ে গেছো। রিন ওখান থেকে যেতেই সেই অ্যান্ডকোয়াড মেম্বারদের দেখে বলে, ওরে বাবা এত কিউট একজ্যাক্ট ছেলে। আর স্কাই নামের ছেলেটির ভেতরে তার দিল ঢুকে যায়। পরের সিনে আমরা দেখি তারা সবাই মিলে খুবই মজা করে খাবার খাইতে থাকে, কারণ আজকে দাদি স্পেশাল রান্না করছে তাদের জন্য। লিলি স্কাইকে বলে, তোমার বাসা কোথায়? স্কাই বলে, তার হোম টাউন ক্যালিফোর্নিয়া। তখন লিলি তো ইমপ্রেসের পরে ইমপ্রেস হয়ে যায়, কারণ ওটা লিলির খুবই পছন্দের জায়গা। লাঞ্চে কাং আর ইয়ন ছিল না। তারপর একজন রিনকে বলে, প্লিজ তুমি ইয়নের জন্য তোমার হাতের রান্না করা ওই খাবারটি বানিয়ে দিবে। রিন অবাক হয় এবং তার জন্য রান্না করে। দাদি বলে, কিরে ওই ছেলেটিকে মনে হয় গড তোর জন্য বানাইছে, এজন্য ন্যাচারালি তোর হাতের রান্না সোক্রেটার পছন্দ হয়েছে। তখন রিন বলে, এমনটা কখনো না। ইয়নের রুমে এসে খাবার দিলে ইয়ন খুশি হয়ে যায় এবং তাকে ক্যান্ডিগুলো বেচার অফার করে। রিন বলে, কিছু জিনিস আছে বিক্রি করা যায় না। তারপর রিন কাং এর জন্য খাবার নিয়ে আসে। কাং রিনকে তার পাশে বসতে বলে। কাং বলে, ইদানিং আমার একটুও ঘুম আসছে না। তখনই রিন একটা আইডিয়া বের করে, সে কাংকে গাজর খেতে নিয়ে যায় গাজর তুলতে। বলে, এখানে মন দিয়ে গাজর তোলো, হার্ড ওয়ার্ক করলে সেই লেভেলের ঘুম হয়। এটা একদমই ঠিক, কষ্টের কাজ করে দেখো, দেখবা ঘুম কাকে বলে। তারপর রিন আর কাংকে একসাথে কাজ করতে দেখে জুন বেটা খুবই জেলাস ফিল করতে থাকে। ওদিকে ইয়নকে দেখি সে রুম সাফ করছিল, এটা দেখে তার টিমের সবাই অবাক। যখন সে কাপড় ওয়াশ করছিল তখন দেখে রিং কাং এর সাথে কারে বসে কোথাও যাচ্ছে, এটা দেখে ইয়নের খুবই জেলাস ফিল হয়। তারপর ইয়ন যখন থালা বাসন ধুচ্ছিল তখন তার টিমের লোকেরা বলে, ইয়নের কি হয়ে গেল? ইয়ন কি তার শত্রু সুপারস্টার কাংকে দেখে পাগল হয়ে গেল নাকি? তবে ভয়ানক বিষয় হলো এটা পিছন থেকে লিলি শুনে ফেলে আর বলে, কি কইলা, সুপারস্টার কাং এখানে আছে? সিন কাট হয়। তারপর কাংকে দেখি সে রিনকে বলে, আমার এক বন্ধু আমাকে ঘৃণা করে, এজন্য আমি এখানে তার বিশ্বাস জেতার জন্য এসেছি, কিন্তু সে আমার উপর খুবই রেগে আছে। রিন কিছু ভাবছিল, তখনই হঠাৎ কাং তার মাথা রিনের কাঁধে রাখে।
রিন এটা দেখে পুরোই হ্যাং হয়ে যায় আর তাদের এভাবে পিছন থেকে জুন দেখে ফেলে। সে খুবই জেলাস হয় আর তার নিকটে যেয়ে বলে, তুমি এখানে কি করছো? দাদি তোমাকে খুঁজতেছিল, কত কল করছে তোমায়? রিন বলে, সরি আমার ফোনটা সাইলেন্ট ছিল। এগুলো শুনে কাং হাসতে হাসতে বলে, সত্যি করে বলো তোমাদের দুজনের ভিতর কিছু চলতেছে কিনা? তুমি সবসময় রিনকে এত কেয়ার করো। জুন কিছু না বলে রিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। রিন ইয়নের রুমে যায় এবং চেক করে ঠিক মতো সাফ করা হয়েছে কিনা। দেখে একদমই পারফেক্ট ভাবে সাফ হয়েছে। এজন্য রিন অরেঞ্জের উপরে ইমোজি বানিয়ে ইয়নকে দেয়। আসলে তাদের ভিতরে একটা ডিল হয়েছিল, যদি ইয়ন রিনের বদলে সমস্ত কাজ করে দেয় তাহলে রিন তাকে একটা কাজের জন্য একটা করে অরেঞ্জ দিবে। এভাবে 10টা অরেঞ্জ পাইলে তার বদলে একটা করে ম্যাজিক্যাল ক্যান্ডি পাবে। এবং ইয়ন ম্যাজিক্যাল ক্যান্ডি এজন্য, কারণ সে ম্যাজিক্যাল ক্যান্ডি খেয়ে গান লিখতে বসলে রিল্যাক্স হয়ে লিখতে পারে। তারপর আমরা জুনের ফার্ম হাউস দেখি, যেখানে লিলি সমস্ত ওয়ার্কারসদের ফটো তুলতেছিল। সে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, যাতে করে বেশি বেশি লাইক আর পপুলারিটি পায়। কিন্তু যখনই সে রিনকে দেখে তখনই রিনের কাছে যায় আর রেগে বলে, তুমি আমার থেকে কেন লুকাইছো যে সুপারস্টার কাং তোমার গেস্ট হাউসে আসছে? রিন অবাক হয়ে যায়, এই নারী পাতলারে এই কথা কে বলল? রিন বলে, তুমি এটা কিভাবে জানতে পারছো? তখন লিলি বলে, আমরা বেস্ট ফ্রেন্ড, আমাদের ভিতর কিছু গোপন থাকতে পারে না। রিন তার হাত ধরে বলে, বাবা প্লিজ আসতে বলো, কেউ যদি শুনে ফেলে। তখন পিছন থেকে কাং চলে আসে আর কাংকে দেখে লিলির মুখ পুনরায় হাঁ হয়ে যায়, পিছনে পড়ে যায় বেচারি। যখনই সে কাং এর ফটো তুলতে যায় লিলি তুলতে দেয় না, বলে তুমি কাং এর ফটো তুলতে পারবে না। লিলি বলে, ঠিক আছে আমি করব না। তখনই কাংও তাকে এসব সিক্রেট রাখতে বলে। সে পপস্টার কাংকে দেখে কতটা খুশি আমরা তাকে দেখেই বুঝতে পারছি। তারা দুজন যাচ্ছিল, তখনই অ্যানকোট মেম্বাররা কাংকে বলে, তুমিও চলো আমরা সবাই মিলে বাস্কেটবল খেলে। কাং তাদের সাথে চলে যায়, তবে রিন যায় না। রিনের ফোনে পুনরায় একবার নোটিফিকেশন আসে, চেক করলে দেখে আবারও কেউ তাদের বিবি গেস্ট হাউসের খারাপ রিভিউ দিছে। এজন্য সে এটা নিয়ে ইয়নের উপরে সন্দেহ করে। রিন মনে করে ইয়নই তাদের গেস্ট হাউসের ব্যাপারে খারাপ রিভিউ দিছে। তারপর রিন ইয়নের রুম পরিষ্কার করতে যায়। ইয়ন বলে, আমি সাফ করে নিছি এবং রিনের থেকে অরেঞ্জের উপরে ইমোজি চাই। রিন দিয়ে দেয়। তখন সে ওই অরেঞ্জটা নিয়ে বাকিগুলার সাথে রেখে দেয়। আর কটা হলে সে একটা ক্যান্ডি পাইবে। তখনই লিলি তাকে কল করে বলে, অ্যানকোর টিমের মেম্বাররা এখনো বাস্কেটবল খেলছে, তুমিও চলে আসো। রিন রাজি হয়ে যায়। ইয়ন রিনের কথা শুনে রিনের পিছু লাগে। রিন রেগে বলে, তুমি আমার পিছু করছো কেন? তখন ইয়ন বলে, আমার খেয়ে কাজ নেই যে তোমার পিছু করতে যাব, আমি তো আমার অ্যানকোর টিমের নিকটে যাচ্ছি। তারপর বাস্কেটবল খেলতে দেখি তারা সবাই মিলে খেলছিল আর কাং দাঁড়িয়ে খেলা দেখতেছিল, কিন্তু লিলি তাকে খুবই ডিস্টার্ব করতে থাকে। যেই ওখানে রিন চলে আসে তো লিলি ঠাস করে তার কাছে চলে যায়। তবে এখানে কাংকে দেখে ইয়ন বলে, তুমি এখানে কি করছো? এখন কি তুমি আমার টিমকে চুরি করার ধান্দা করছো? কাং বলে, না এমনটা না, আমি শুধু খেলা দেখছিলাম। তবুও ইয়ন কাংকে অনেক অপমান করে দেয় সবার সামনে। কাং কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। পিছু পিছু রিনও চলে যায়। আসলে গাইস, এখানে ইয়নের কোনো দোষ নাই। যখন তোমার ক্লোজ বন্ধু তোমার অতীতের কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নেয়, তখন পুনরায় তাকে বিশ্বাস করা খুবই কষ্ট হয়ে যায়। এজন্য কাংকে দেখে ইয়ন নিজেকে কন্ট্রোল করতে পারে না। পরের সিনে দেখি অ্যানকোর টিমের সবাই বলে, ইয়ন কাংকে এত কিছু বললো কি জন্য? তখনই এনডি পুরো ঘটনা খুলে বলে, আসলে আমরা তিনজন একই টিমের ছিলাম, আমি কাং এবং ইয়ন। তবে প্রতিযোগিতায় শুধুমাত্র কাং চান্স পেয়েছিল এবং সেটা ইয়নের গান চুরি করে। ইয়ন খুবই কষ্ট করে গানটা লিখেছিল। ওদিকে কাংও মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন রিন বলে, তোমরা দুজন একসাথে বসে সবকিছু ক্লিয়ার করে নাও। তার এই কথা শুনে কাং অনেক খুশি হয়। তার মাথায় হাত বুলায় বলে, তুমি অনেক দয়ালু, এবং এক নজরে রিনকে দেখতে থাকে। রিনও তাকে এক নজরে দেখছিল। পরে রিন তাকে একটা ক্যান্ডি খাইতে দেয়। ক্যান্ডি খাইতেই সে পাস্ট দেখতে পায়। ইয়ন আর সে খুবই ভালো বন্ধু ছিল। কাং সবসময় ইয়নকে পরেশান করতে থাকতো, কিন্তু ইয়ন কোনোদিন তার উপরে রাগ দেখাতো না। এসব দেখে কাংয়ের চোখে পানি চলে আসে। সিন কাট হয়। কাং রুম থেকে বের হয় না, এমনকি সে খাওয়া দাওয়াও করে না। রিন তাকে নিয়ে খুবই চিন্তিত। সে তার ট্রেতে একটি ক্যান্ডি রেখে ওখান থেকে চলে যায়।
গাইস, ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমাকে ছোট্ট একটা হেল্প করে দাও। জাস্ট লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দাও, করে দিও কিন্তু। আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। ওদিকে আমরা দেখি ইওন ওয়ার্ডেক সং রেডি করে ফেলছে। অ্যানকোর টিম তার গান শুনে অনেক খুশি, বলে তুমি এমন জাদু কিভাবে করছো। তখন ইওন বলে কেউ আমাকে হেল্প করছে। আসলে সে দুবার ক্যান্ডি খেয়ে ওয়ার্ডেকটা লিখে ফেলছে, এখন শুধু আর একটা ক্যান্ডির প্রয়োজন, তাহলে সম্পূর্ণ গানটা লেখা হয়ে যাবে। ওদিকে রিন খুবই চিন্তিত, কাং বাইরে আসছে না এই জন্য। জুনের কাছে এটা শুনে অনেক খারাপ লাগে, সে সবসময় কাং এর ভাবনা ডুবে থাকে। লিলি এসব শুনে রিনকে বলে, তুমি সবসময় কাংকে নিয়ে এত ভাবো কেন, তুমি কি তাকে লাভ করো। রিন বলে, না এমনটা না, আমি চিন্তিত আমার পছন্দের সিং এর এজন্য। জুন তখন বলে, আমি কিছু করতেছি, আমি তার কারণে তোমাকে চিন্তিত এবং স্যাড দেখতে পারছি না। অন্যদিকে ইওন থালা বাসন পরিষ্কার করতে এসে সবকিছু ক্লিন দেখে চিন্তিত হয়, বলে এখন আমি কি কাজ করে ইমোজি অরেঞ্জ পাবো। ওই সময় ওখানে জুন এসে কাংকে বারবার বাইরে আসতে বলে, বলে তুমি কখনো কারোর সামনে আসবে না নাকি। রিন তাকে বলে, তুমি এমন করে বলো না প্লিজ। তবে সে মানে না, বলে কেউ যদি একবার আমার কাজ করা শুরু করে তাহলে আমি কাজ পুরানা হওয়া পর্যন্ত তাকে যেতে দিই না। ফাইনালি কাং বাইরে আসে, রিন বলে, তুমি ঠিক আছো তো। তখন কাং জুনকে বলে, এখনো গাজর তুলতে বাকি আছে নাকি। জুন বলে, হ্যাঁ অনেক, জলদি করে রেডি হয়ে মাঠে আসো। তখনই কাং রাজি হয়ে যায়, মানে তার মুড এখন ভালো আছে, এজন্য রিনও খুশি হয়ে কাংকে বাই বলে চলে যায়। তারপর দেখি কাং গাজর তুলতে মাঠে আসছে, জুন তাকে কাজ বুঝিয়ে দেয়। কাজ করতে করতে বেচারি কাং এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন জুন কাং এর জন্য গাজরের জুস নিয়ে আসে, অর্থাৎ তাদের দুজনের ভেতর যে দূরত্ব ছিল রিনকে নিয়ে ওটা ঠিক হয়ে গেছে। ওদিকে ইওন একটা ক্যান্ডির জন্য রিনের পিছু লাগছিল। রিনের আইডিয়া আসে, সে ক্যান্ডির বাহানায় দুই বন্ধুকে মিলানোর প্ল্যান করে, বলে তুমিও যদি ইওনের সাথে কাজ করো তাহলে আমি অরেঞ্জ দিতে রাজি আছি। এটাতে ইওনও মেনে নেয়। পরের সিনে দেখি রিন জুনকে বলে, তুমি ওই দিন ক্যান্ডি খেয়ে কি দেখছিলাম, কিন্তু জুন তাকে বলে না। তবে আমাদের দেখানো হয় সে ক্যান্ডি খেয়ে রিনকে দেখছিল, যখন সে ছোট ছিল তখন সে তাকে অপ্পা বলে ডাকতো। পরে আমরা দেখি কাং এর সাথে ইওনও কাজ করছিল, বাকি সবাই দূর থেকে তাদের দুজনকে দেখছিল। তখন রিন কারোর ফটো ক্লিক করার শব্দ শুনে, এজন্য সে চারিদিকে দেখতে থাকে, স্পেশালি লিলিকে, কিন্তু সে তো এন্ডির সাথে কথা বলছিল, এজন্য রিন মনে করে সে ভুল কিছু শুনছে হয়তো। সবাই গেস্ট হাউসে চলে আসে এবং রুমে চলে যায়। লিলি বলে, কেউ আমাকে দেখছে না কেন। তখনই অ্যান্ডি ওখানে আসে লিলিকে হেল্প করতে। অ্যান্ডিকে দেখে লিলির দিল স্কাই থেকে চেঞ্জ হয়ে অ্যান্ডির ভিতরে চলে যায়। লিলি রিনকে অ্যান্ডির ব্যাপারে বলে, বলে আমার দিল এখন অ্যান্ডির ভিতরে চলে গেছে। তখন রিন তাকে বলে, এটাতে সারপ্রাইজ হওয়ার কি আছে, প্রতি মাসে তোমার দিল এক এক সেলের ভিতরে চলে যায়। তখনই ওখানে ইওন আসে, সে যে কাজ করছিল এজন্য সে অরেঞ্জের উপরে ইমোজি বানাতে আসে। রিন তাকে আর একটা অরেঞ্জ দিয়ে দেয়। ইওন বলে, 10টা অরেঞ্জ হয়ে গেছে, এবার একটা ক্যান্ডি দাও। রিন তাকে দিয়ে দেয়। তখন অ্যান্ডি এসে বলে, আমরা সমুদ্র তীরে যাচ্ছি, তুমি যাবে? ইওন বলে, হ্যাঁ অবশ্যই। ইওন রিনকেও বলে, তুমিও চলো আমাদের সাথে। রিন না বলার আগেই লিলি এসে বলে, আমরা দুজন তো অবশ্যই যাব। এটা শুনে ইওন খুশি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সমুদ্র তীরে চলে যায়। তখন কাং বাইরে আসে, তখন ওখানে ইওন জুন এসে বলে, সবাই কোথায় গেছে? কাং বলে, সমুদ্র তীরে, রিনও গেছে ইওনের সাথে। কাং জুনকে বলে, তুমি রিনকে যে পছন্দ করো এটা তাকে বলে দেওয়াই ভালো হবে, কারণ যদি ইওন একবার রিনকে লাইক করে ফেলে তখন সে কখনোই রিনকে ভুলতে পারবে না। আমি জানি তুমি রিনকে লাইক করো। এই কথা শোনার পর জুন হাসতে হাসতে সমুদ্র তীরে রওনা দেয়। পিছন থেকে কাং বলে, আরে ভাই আমাকে তো নিয়ে যা। ওদিকে অ্যানকোর টিম বাজি ফুটাচ্ছিল এবং খুবই এনজয় করতেছিল, আর বাজির সাউন্ডে রিনের পুনরায় ওই প্রবলেম হতে শুরু হয়। তখনই ইওন তার নিকটে আসে এবং তার হাত দিয়ে তার কান চেপে ধরে। তারপর সে দেখে রিন খুবই অসুস্থ, এজন্য সে তার কষ্ট করে পাওয়া ক্যান্ডিটা রিনকেই খাওয়ায় দেয়, কারণ সে রিনের এমন কষ্ট সহ্য করতে পারছিল না। রিন একটু পরে ঠিক হয়ে যায় এবং ইওনের দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে সে আমাকে কতটা কেয়ার করে, আমি তাকে কতটা কষ্ট করানোর পর ক্যান্ডিটা দিছি আর সে সেটা আমাকেই খাওয়ায় দিছে। ওদিকে তার আরো দুইটা প্রেমিক জুন এবং কাং এখানেই আসছে, কার হবে সুন্দরী ক্যান্ডি কুইন।
শেষ পর্যন্ত কারা কারা দেখছো একটু কমেন্ট করে বলবো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো। আচ্ছা গাইজ, তোমরা বলো তো ছেলেদের ভিতর থেকে কোন ছেলেটাকে তোমার কাছে সব থেকে বেশি কিউট লাগছে। শেষ এপিসোডটা পেয়ে যাবা 28 বা 29 তারিখে। তো গাইজ ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।